অষ্টমী নবমী পর আজকে দশমী, মা আসছেন আসছেন, আমাদের মধ্যে প্রত্যেকের একটা প্রতীক্ষা ছিল। কিন্তু আজকে মাকে বিদায় জানাতে হচ্ছে অত্যন্ত ব্যথিত চিত্তে, শুভ বিজয়া দশমী। তো স্বাভাবিকভাবেই আমরা আনন্দেও মেতে উঠেছি, কিন্তু একদিকে মনের মধ্যে আরেকটা বিষাদও রয়েছে যে আবার এক বছর অপেক্ষা করতে হবে, আসছে বছর আবার হবে। তো এই শুভ বিজয়া দশমী উপলক্ষে 2021, কারণ আপনারা জানেন যে কোভিড মহামারীকে বিরুদ্ধে লড়াই করে আমরা এই 2021-এর দুর্গা উৎসব পালন করেছি। মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমেছে এবং একটা বিজয়ের উল্লাস নিয়ে এই দুর্গা উৎসবে আমরা সবথেকেই সামিল হয়েছি। আজকে বিজয়া দশমী উপলক্ষে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার সরকারের তরফ থেকে, রাজ্যের প্রতিটি অংশের জনগণকে, জাতি উপজাতি সংখ্যালঘু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেকটা অংশের মানুষকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাইছি। এবং আগামী দিনে যাতে প্রত্যেকে সুস্থ থাকে, সাবলীল থাকে, সুন্দর পরিবেশে যেন আমরা বাঁচতে পারি শুভাতৃত্বের মধ্যে দিয়ে, সেটাই আশা রাখব। মঙ্গলময়ীর মার আশীর্বাদ যেন প্রত্যেকের উপর বর্ষিত হয়, হৃদয়ের অন্তঃস্থল থেকে সেটা কামনা জানাব। এবং আপনাদের সবাইকে আবারও অনেক অনেক বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসছে বছর আবার হবে, এক বছরের প্রতীক্ষায় আমাদের থাকতে হবে। ততক্ষণ আমরা সবাই মিলে রাজ্যের উন্নয়নে কাজ করব, আপনাদের সকলের সহযোগিতাকে পুঁজি করে। সবাইকে নমস্কার জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই।